নমস্কার বন্ধুরা স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ইন্ডিয়া পোস্টের মাধ্যমে জিডিএসের নোটিশ পাবলিশ হলো যেখানে চল্লিশ হাজার আটশো উননব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে একটা দারুণ সুযোগ যারা তোমরা মাধ্যমিক পাশ করেছো আজকের থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হলো সাতাইশে জানুয়ারির থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হলো এবং ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে যেখানে তোমরা এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে অথবা মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো একটা দারুণ ভ্যাকেন্সিস চল্লিশ হাজার প্লাস শূন্য পদ শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই ছেলে অথবা মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এবং তোমরা যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের পোস্টিং এই রাজ্যেই কিন্তু হতে চলছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে নোটিসে কী কী বলা আছে এই বছরের জন্য আবেদন করার জন্য কী কী যোগ্যতার কথা বলা আছে অবশ্যই আমরা বিস্তারিত দেখে নিচ্ছি একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো ওয়ান স্ক্রিন যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট পোস্ট থেকে পাবলিশ হয়েছে আজকেই এবং তোমরা আজকের থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে এবং যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ সেবক এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই তিনটি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাশ করলেই তোমরা এই তিনটি পদে আবেদন করতে পারছো তো একটা দারুণ সুযোগ যারা তোমরা মাধ্যমিক পাশ করেছো যেখানে চল্লিশ হাজার প্লাস শূন্য পদ রয়েছে ষোলো তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এরপরে আমরা দেখে নিচ্ছি কোন পদের ক্ষেত্রে কত বেতন রয়েছে প্রথমে দেখে নিচ্ছি বিপিএম পদের ক্ষেত্রে বিপিএম পদের ক্ষেত্রে যে বেতনটা উল্লেখ করা আছে বারো হাজার থেকে শুরু যেখানে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত তোমরা বেতন পাবে এছাড়াও এবিপিএম এবং ডাক সেবক পদের ক্ষেত্রে দশ হাজার টাকার থেকে শুরু যেখানে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা বেতন রয়েছে তো অবশ্যই ভালো মানের বেতন যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রত্যেকেরই আবেদন করা উচিত কোন পদের ক্ষেত্রে কী কাজ করতে হবে জব প্রোফাইলটা পুরোপুরি নোটিশে উল্লেখ করা আছে চাইলে তোমরা নোটিশটি একবার ডাউনলোড করে দেখে নেবে প্রথম যে পদটি রয়েছে ব্রাঞ্চ মাস্টার এই পোস্টে যে কাজগুলো তোমাদের করতে হবে ইন্ডিয়া পেমেন্ট ব্যাংকে যে কাজগুলো তোমাদের করতে হয় অর্থাৎ যে কাজগুলো হয় সেই কাজগুলো তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে এছাড়াও মার্কেটিং এবং প্রমোশন এই পোস্টে কিন্তু তোমাদের করতে হবে এই কাজগুলো তোমাদের থাকবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এই দুটি পদের ক্ষেত্রে কাজ কিন্তু তোমাদের প্রায় সেম রয়েছে যে সমস্ত ইন্ডিয়া পোস্টের ট্রানজাকশন হয় ডিপোজিট পেমেন্ট এবং ট্রানজাকশনগুলো তোমাদের হিসাব করতে হবে এছাড়াও আরও বিভিন্ন কাজ রয়েছে সেটাও কিন্তু তোমাদের এই পদের ক্ষেত্রে থাকবে যেমন মার্কেটিং প্রমোশন প্রত্যেকটা কাজই কিন্তু তোমাদের এই পোস্টের মাধ্যমে তোমাদের করতে হবে এই নোটিশটি আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি চাইলে তোমরা একবার দেখে নেবে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ক্ষেত্রে কী বলা আছে সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে আবেদন করার জন্য প্রার্থীর বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স আঠারো থেকে চল্লিশ তারা কিন্তু প্রত্যেকে এলিজেবেল থাকবে মিনিমাম তোমাদের আঠারো প্লাস থাকতেই হবে এবং ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতেই পারবে পাশাপাশি যারা এসসি এস রয়েছে তারা পাঁচ বছরের ছাড় অর্থাৎ তারা পঁয়তাল্লিশ বছর হলেও আবেদন করতে পারছে এবং যারা তোমরা ও বিসি প্রার্থী রয়েছে তারা তিন বছরের ছাড় পাবে অর্থাৎ তারা তেতাল্লিশ বছর হলেও কিন্তু তারা আবেদন করতেই পারবে এবং যারা ফিজিক্যাল ডিসেবেল প্রার্থী তারা কিন্তু দশ বছরের ছাড় পাচ্ছে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখার থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যারা মাধ্যমিক পাস করেছে ও প্রত্যেকে আবেদন করতে পারবে যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস কোনো সার্টিফিকেট কম্পিউটার ডিপ্লোমা আইটিএস সার্টিফিকেটের প্রয়োজন থাকবে না শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে এবং তোমাদের স্থানীয় ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে যে লোকেশনে তোমরা অ্যাপ্লাই করবে সেই লোকেশনের যে ভাষা রয়েছে সেই ভাষাটা তোমাদের জানতে হবে এবং তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং আদার্স কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে তোমাদের নলেজ থাকতে হবে কম্পিউটারের বেসিক নলেজটা তোমাদের থাকতেই হবে এবং যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই তারা কি আবেদন করতে পারবে না অবশ্যই আবেদন করতে পারবে সার্টিফিকেটের প্রয়োজন নেই শুধুমাত্র নলেজ থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং সাইকেলিং তোমাদের করতে হবে অর্থাৎ সাইকেলিং তোমাদের জানতে হবে সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আবারও জানাচ্ছি মাধ্যমিক পাশ থাকতে হবে প্লাস তোমাদের সাইকেলিং জানতে হবে অর্থাৎ সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে প্লাস তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ যারা তোমরা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের বাংলা ভাষা জানতে হবে এবং এই রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষার জন্যই কিন্তু ভ্যাকেন্সি সব থেকে বেশি রয়েছে তো আশা করি তোমরা প্রত্যেকেই বাংলা ভাষা জানো বা পড়তে পারো তো আশা করি তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে এই রাজ্যে বাংলা ভাষার ক্ষেত্রেই কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে আবেদন কী করে করবে সেটাও জানাচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আবেদন করার জন্য ট্রিপল ডাব্লিউ ডট ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট ইন এই অফিয়াল ওয়েবসাইট গিয়ে ষোলোই ফেব্রুয়ারির আগেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে যারা তোমরা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করে তোমাদের দেখিয়ে দিব কী করে অ্যাপ্লাই করতে হয় যাতে তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে রয়েছে চালে তোমরা সরাসরি সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো একটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সিস তোমরা দেখতেই পেলে চল্লিশ হাজার আটশো উননব্বইটি শূন্যপদ তো একটা ভালো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং সিলেকশন প্রসেস কী বলা আছে সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে মেরিট লিস্ট বেসিস কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে যেভাবে নিয়োগ করা হতো সেভাবেই নিয়োগ করা হচ্ছে কোনো পরীক্ষা কিন্তু হচ্ছে না শুধুমাত্র মেরিট লিস্ট বেসিস তোমাদের নিয়োগ করা হচ্ছে মাধ্যমিকে যে পার্সেন্টেসে নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের একটা মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্ট বেসিসই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না কত পার্সেন্ট মাধ্যমিকে নাম্বার থাকলে তোমাদের নাম মেরিট লিস্টে আসবে সেটা নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিও করে জানাবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা তোমরা নতুন দর্শক রয়েছো এবং খুব শীঘ্রই অ্যাপ্লাই প্রসেস নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও করবো যারা তোমরা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও কমেন্ট করে জানাবে অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো যেখানে চল্লিশ হাজার আটশো উননব্বইটি শূন্য পথ রয়েছে এই রাজ্যের পাশাপাশি যারা তোমরা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তোমরাও আবেদন করতে পারো আজকের থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হলো যেখানে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে তো আমি তোমাদের রেকমেন্ড করবো দুই দিন সার্ভারের প্রবলেম থাকতেই পারে কেননা একই সাথে অল ইন্ডিয়ার প্রার্থীরা অ্যাপ্লাই করবে তো তবে তোমরা দুদিন পরে অ্যাপ্লাই করতে পারো আশা করি কোনো সমস্যা হবে না এবং অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক বা কোনো ভুল করে থাকো সেক্ষেত্রে এডিট বা কারেকশন করতে পারবে সতেরোই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে তোমরা এডিট অথবা কারেকশন করতে পারবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে থ্যাংক ইউ সো মাচ